আমরা আলোচনা করছিলাম ব্যথা প্রসঙ্গে এবং এই ক্ষেত্রে আমরা যদি কিছু ছবি দেখি মনে হয় বিষয়টা আরো অনেক উপকার আসবে জি অনেকটাই বুঝতে সুবিধা হবে জি এখন যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হিপ জয়েন্ট আমরা যেটা কুচকি যে জোড়া আমাদের ইম্পর্টেন্ট একটা জোড়া মানে নিচের অংশ মাঝের মানে আমাদের যে পেলভিস বনে এসে যেখানে জয়েন্ট হয়েছে হিপ জয়েন্ট এতে হিপ জয়েন্টের একটা ছবি এবং এখানে হিপ জয়েন্টগুলার কমন যে রোগগুলো আমরা বলি এ ভি নেক্রোসিস অফ হিপ বা আথ্রাইটিস অফ হিপ হতে পারে অস্টিও আথরাইটিক চেঞ্জ হয়ে হিপ জয়েন্ট ইয়ে হতে পারে ক্ষেত্রে দেখেন ছবিতে বোঝাই যাচ্ছে জোড়াটা একেবারে দুইটা ছবি একটা হচ্ছে এক্সরে আমার পাশে যে ছবিটা এটা হচ্ছে এক্স এক্সরে এক্সরেতে বোঝাই যায় জোরার যে একটা গ্যাপ থাকবে মানে মার্জিন থাকে ক্লিয়ার কালো একটা মার্জিন সেটা কিন্তু নেই যদি দুইটা দুইটা লেগে লেগে গিয়েছে। যায়। তাহলে কিন্তু আর মুভমেন্ট হবে না এবং হবে সে কিন্তু পশ্রাব পায়খানা করতে পারবে না দাঁড়িয়ে করতে হবে এক পর্যায়ে দাঁড়িয়েও করতে তার দ্বারা অসুবিধা হয়ে যাবে এবং ওটাই আমরা ওই পাশে ডায়াগ্রাম দিয়ে মানে বোঝানো হয়েছে যে দেখেন মার্জিনগুলো উঁচু নিচু বনিস পার বেড়ে গিয়েছে মানে একটা জোরার মাথা কিন্তু মসৃণ থাকবে কাটিলেস থাকবে খুব সফট মসৃণ কার্টিলেজ থাকবে সেটা কিন্তু আর থাকবে না এখানে যেটা দেখা যাচ্ছে যে বেশ উঁচু নিচু উঁচু নিচু তো এইটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস অফ হিপ মানে আমাদের কুস্কির জোড়া এই আর্থ্রাইটিস আপনার হাঁটুতে হতে পারে আর্থ্রাইটিস অ্যাঙ্কেলে হতে পারে মেরুদণ্ডে হতে পারে এটা এক প্রকারের মানে বাদ জাতীয় রোগ যেটা কমন এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস হিপ জয়েন্ট তা থেকে ব্যথা হবে হিপে এই যে এখানে বোন স্পার্স দেখা যাচ্ছে যে উঁচু জায়গাগুলো আর যে দর্শক ফোন করেছিলেন ওনারও ওনারও এই ধরনেরই হয়েছে সেটা পায় लास्ट যে ইয়া করেছেন সেটা সে পায়ের তলায়তে এরকম স্পার হতে পারে স্পার মানে বৃদ্ধি মানে হচ্ছে অ্যাব normal বৃদ্ধি বৃদ্ধি হবেই একটা বাচ্চা বড় হয় আমরা ছোট ছিলাম আস্তে আস্তে দিস ইজ নরমাল বৃদ্ধি যখন অ্যাব normal বনি গ্রোথ হয় তখন এই জাতীয় সমস্যা হতে পারে আমরা এর পরের ছবিটা দেখি তাহলে এটা যেটা ওই দর্শকের যেটা একটা আগে যে ফোন দিয়েছে দেখেন গোল লাল রেডমার্ক এরিয়াটা বুঝেই যাচ্ছে যে সেখানে একটা হাড় বেড়ে গিয়েছে আগের ছবিটা একটু ইয়েস এই ছবিটি দেখেন যেটা ওই যে পায়ের তলা হাড় বেড়েছে ক্লিয়ার একেবারে মনে হয় যে বড়শির মতো মাছ ধরার বর্ষীর মতো এটা এই হাড়টিটা সাধারণত মানে অতিবৃদ্ধি হওয়ার কথা না এটা নর্মাল থাকবে এটা থেকে তীব্র ব্যথা হবে এভেন কি রুগী হাঁটতে পারবে না তার অ্যাক্টিভিটিসের প্রবলেম হবে মানে এখন একজন ভদ্রলোক মার্কেটে জব করে তাকে রেগুলার মুভমেন্ট করতে হবে মার্কেটিং এর কাজই এটা কিন্তু সে কিন্তু এই সমস্যার কারণে হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে এটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার দেখেন বাত ব্যথার প্রতিটা ডিজিজই কিন্তু আমরা আলাদা আলাদা আইডেন্টিফাই করে এবং নাম আছে প্রত্যেকটারই আলাদা আলাদা রোগের নাম আছে যদি স্পেসিফিক এবং একেবারে সুক্ষাতি সুক্ষ আপনি ডায়াগনোসিস করতে পারেন তাহলে রুগী কিন্তু কোন ট্রিটমেন্ট করলে বেটার হবে রুগী নিজেও বুঝতে পারবে এবং সে প্রপার হসপিটাল প্রপার সেন্টার ডাক্তারের কাছে সে যেতে পারবে এবং তার লাইফ স্টাইলও সে কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে যদি তার সমস্যাটা সে জানে যেটা পায়ের তলা যদি হাড় এভাবে বেড়ে যায় এটাকে আমরা ট্রিটমেন্টের পাশাপাশি ওনার যে জুতা কারেকশান ওজন বেশি হলে যেন কারণ ওজন বেশি হলে পায়ের তলা তো প্রেসার পড়বে এবং পেইনটা হবে বারবার শরীরের ওয়েটটা তো ক্যারি করে পায়ের গোড়ালিতে এবং তার আপনার হাতে অসুবিধা হবে পায়ের মাসেলগুলো অবশ্যই আসবে নিচের হাতে প্যারালাইসিস ভাব মনে হবে তার কাছে তারপরে ছবিটা আমরা দেখি হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজিজ এটা হচ্ছে আমরা এক প্রকারের আর্থ্রাইটিস থেকে যদি একটা মানুষ বয়স বাড়া সাথে সাথে অনেক সময় স্পেশালি ওমেন বেশি সাফার করে মহিলারা যে অস্টিওপোরটিক চেঞ্জ হয় তখন হয়তো একটু কোনো কারণে কেউ যদি একটু পড়ে যায় মহিলারা বা একটু কোনো কারণে হোসট খায় তখন কিন্তু হিপ ফ্রাকচার হয়ে যেতে পারে হিফে আমরা এর আগে যে প্রথম যে ছবিটা দেখেছিলাম দিস ইজ আর্থ্রাইটিস সেটা ইরোশন হয়েছে কিন্তু সেটাও যদি ট্রিটমেন্ট না করা হয় প্রপার তাহলে কিন্তু পড়ে গেলে কোনো কারণে তাহলে কিন্তু হিপ ফ্রাকচার হয়ে যেতে পারে এবং তার থেকে পেইন হতে পারে অনেক সময় রুগী নিজেও জানা যে একটা ফ্রাকচার হয়ে আসে হ্যাঁ সে হয়তো তার লাইফ তো তো মুভমেন্ট নাই চলাফেরা নাই তো কাজকর্ম দরকার হবে তার সে বিছনাই থাকে বা বাসায় থাকে দেখা যাবে সারা ক্ষনি ব্যথা হবে তার এবং আমরা যখন এক্সরে করি তখন কিন্তু এই ফাইন্ডিংটা আসবে नेक्स्ट ছবিটা আমরা দেখি আমরা नेक्स्ट ছবিটা দেখবো তার আগে একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসি অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন জি হ্যালো আমি উত্তর থেকে উত্তর থেকে জুই বলছিলাম জি জি জুই বলুন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা সেটা হলো যে আমি যখন আমার বয়স 34 বছর তো আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই দেখতাম আমার পিঠে অনেক ব্যথা করত আমি ডাক্তারদের বলতাম যে আমার পিঠে এরকম ব্যথা অনেক তারা আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ বা এমনি ওষুধ এগুলো দিত আর এগুলো কোনো প্রবলেম মনে করতো না তো প্রায় সাত আট বছর আগে আমি নিজেই ডাক্তারকে বলি যে আমার পিঠে একটা এক্স দেন আমার পিঠে এরকম ব্যথা কেন তো এক্স করার পরে দেখা গেল যে আমার মেরুদণ্ড নাকি একটু বাঁকা এবং ডাক্তাররা বলল যে এটা তেমন কোনো প্রবলেম না এটা ম্যাক্সিমাম মানুষের এরকম হয় এটা সমস্যা না তো মানে বেশি পরিশ্রম না করলে ঠিক থাকবে আচ্ছা যাই হোক পরে ছয় সাত মাস আগে আমার হাতে অনেক ব্যথা হয় এরপর ডাক্তারের কাছে গেলাম হ্যাঁ তো তখন তারা বলল যে ঘাটের এক্সরে করার জন্য ধারের এক্সপ্রেস আসলো যে ডিজেনার কি জানো আর ডিজেনারেটিভ আর্লি ডিজেনারেটিভ চেক তারপর এমআরআই করতে বললো এমআরআই করার পরে তখন দেখা গেল যে আমার ঘাড়ে অনেক ভালোই সমস্যা বললো যে আপনার সি সিক্স না বলেন ঠিক ওইটার নাকি আমার হাড় শুকায় গেছে পানি বের হয়ে গেছে একপাশে পাশে নাকি চাপ দিচ্ছে এই ধরনের সমস্যা তো আমি দশ দিনের থেরাপি নেই কিন্তু আমার থেরাপিটা আমার মানে ভাল লাগতো না থেরাপি নেওয়ার পর আমার অনেক মাথা ব্যথা করে ও আমার মাথা ব্যথা অনেক দিন ধরে প্রচুর মাথা ব্যথা যখন ঘাড়ে ব্যথা করে তখন মাথা ব্যথাও করে আর ইদানিং লক্ষ্য করছি যে মাথা ব্যথা যখন ওঠে তখন আমার ঠোঁট অনেক লাল হয়ে যায় আচ্ছা এখন আমি মানে আমি চাকরি করি কিন্তু আমি এখন প্রায় দুই সপ্তাহ ধরে আমি জবে যেতে পারছি না আমার প্রচন্ড ব্যথা করে এখন জাস্ট আমাকে পেন কিলার দিয়ে রেখেছে আর বললো যে আমি নাকি ভালো হবো না এরকমই থাকবে আপনার ব্যথাটা এখন কোথায় বেশি মানে পিঠে না ঘাড়ে এখন পিঠে ব্যথা সেরকম অনুভব করি না কারণ আমি তো ওটা মানে সেভ করে চলি এখন আমার ব্যথা অনেক বেশি ঘাড়ে আর হাতে হাতে আচ্ছা ঝিম ঝিম করে হাত অবস লাগে জি আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে ওনার যেটা হচ্ছে ঘাড়ে প্রবলেম যেটা ডিক্স প্রলাপস আমরা পিআইডি বলি প্রলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক সার্ভাইকাল রিজনে তো এটার আসলে ট্রিটমেন্ট প্রটোকল পেইন কিলার অনসমাক কিছুদিন খেতে পারে এটা যদি ডাক্তার সাবরা দেয় তবে এটা দীর্ঘমেয়াদী করা কোনোভাবেই উচিত হবে না আর আসেন থেরাপি ট্রিটমেন্ট থেরাপি তো এখন থেরাপিরও আমরা যেমন বাত নিয়ে বলছি যে কয়েক হাজার টাইপের বাত রোগ আছে এবং কয়েকশো টাইপের আর্থ্রাইটিস রোগ আছে তো দ্রুপ থেরাপিও কয়েক লক্ষ টাইপের আছে এবং এটা আসলে অনেক বড় একটা বিষয় আসলে ওনার যেটা আমি বলছিলাম যে পিআইডি এবং ওনার হাতেও ব্যথা যায় উনি থেরাপি নিয়েছে আমরা সেটা নিয়ে কথা বলছি যে যেমন রোগ কয়েক টাইপের আছে থেরাপি চিকিৎসা বিভিন্ন মানে অনেকের ধারণা যে একটা ফিজিওথেরাপি সেন্টার পেলি ওখানে গিয়ে কেবল থেরাপি দিলেই ভালো হয়ে যাবে ফার্স্ট রোগীকে যেটা করতে হবে তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে স্বর্ণপূর্ণ হতে হবে কারণ কি রোগ ডায়াগনোসিস যদি কনফার্ম না হয় আপনার যদি ঘাড়ে দেখা গেলো টিভি হলো বা ক্যান্সার হলো বা অন্য কোনো রোগ আছে বা লিস্থেসিস বা সারভাইক্যাল মাইলোপ্যাথি হতে পারে ঘরে তো সেই ক্ষেত্রে একটা সেন্টারে গিয়ে কেবল থেরাপি নিজের মতো দেওয়া বা এটা ওয়াইজ হবে না এত রুগী মারাও যেতে পারে তো আমার মনে হয় এই জিনিসটা রুগীদের না করে ওনারা একজন ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তারের আগে স্মরণাপন্ন হয়ে রোগটা নির্ণয় করা জরুরি দেন ওই অনুযায়ী কি থেরাপি বা কি ট্রিটমেন্ট সেটা থেরাপি হতে পারে ওষুধ হতে পারে এক্সারসাইজ হতে পারে লাইফ স্টাইল চেঞ্জ হতে পারে সার্জারি হতে পারে যেটা বেস্ট এবং নিরাপদ তাই তাকে করতে হবে থেরাপি চিকিৎসার ক্ষেত্রে আপনাকে মোর দেন আমি বলছি যে অনেক টাইপস আপনার হাজার বলল হবে না লক্ষের উপরে টাইপস থেরাপি আছে এবং এক এক রোগের ক্ষেত্রে এক এক টাইপের থেরাপি এবং একটা স্পেসিফিকও থেরাপি না অনেক রোগ আছে যেমন ঘাড়ের ক্ষেত্রে যদি পিআইডি যেমন যে ওনার জুই ওনার যে সমস্যাটা হয়েছে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের থেরাপি একসাথে করে থাকি মনে করেন চার পাঁচ টাইফের তো সেই থেরাপিটা ওনার জন্য উপযুক্ত কিনা সেটা আবার দেখার বিষয় একটা বয়স কত কত বাদ দিবে কিভাবে দিবে এবং কে দিবে এবং এখানে মেশিন যে যেহেতু থেরাপির অনেক ক্ষেত্রে আমরা থেরাপি ইউজ করে থাকি মেশিনারিজের ব্যাপার আছে কোন মেশ কিভাবে এবং কতটুকু অথেন্টিক মেশিন কিনা সেটা ওই গভর্নমেন্ট কর্তৃক সার্টিফাইড কিনা বা কারণ হচ্ছে আপনার জানেন যেমন আমেরিকাতে এফডিএ তাদের অ্যাপ্রুভাল ছাড়া আপনি কোনো মেশিন মার্কেটজাত করতে পারবে না ইউরোপে তদ্রুপ সব দেশে বিভিন্ন সিস্টেম আছে কারণ একটা মেশিন আপনি কাল বানিয়ে আপনি ট্রিটমেন্ট এবং এটা কিন্তু মানুষের শরীরে অ্যাপ্লাই করা হবে এটা তো এই নয় যে আপনি একটা আসবাবপত্রের উপর অ্যাপ্লাই করলেন বা অন্য কিছু আপনার একটা জীবন্ত মানুষের উপরে অ্যাপ্লাই করা হবে যদি সেটা অথেন্টিক না হয় এটা তাহলে কিন্তু উল্টা আরও রুগী খারাপ হয়ে যেতে পারে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন